আসসালামু আলাইকুম। তো জেনফির একটা অফার ছিল, আমি দেখাই, আমি 9 তারিখ দিছিলাম, বাট তখন বলছিলাম এটাতে কেওয়াইসি করা লাগে, তো যাতে কেওয়াইসি করতে পারবেন তারাই মনে করে নিয়ে করতে পারবেন, উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট দেয়। তো আজকেও আমি কেওয়াইসি করতে পারছি, তো 2-1 দিন আগে ট্রাই করছিলাম বাট রিজেক্ট করে দিয়েছিল, তো এখন নতুন রূপে আবার কেওয়াইসি করতে হচ্ছে অন্যরকমভাবে, ঠিক আছে? এখন কমপ্লিট হয় কেওয়াইসিগুলো। তো আপনারা পাঁচটা পাবেন, এখানে রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করলে এদের ওয়েবসাইটে নিয়ে যাবে, আর যদি ওয়েবসাইটে যে আনতে যদি প্রবলেম হয়, এখানে যদি এরর কোনো লেখা আসে, তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করবেন, ঠিক আছে? ভিপিএন কানেক্ট করে আসবেন, তারপর এখানে আপনাদের ইউজার নেম দেবেন, ইমেল দেবেন, দেন এখানে টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের মেইলের মধ্যে একটা কোড পাঠাবে, কোডটা এনে বসায় দেবেন, তারপর 2টা পাসওয়ার্ড নেবেন, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা সাইন ইন করবেন, আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এই যে এখানে এটা টেনে এরকম ক্যাপসাটা ফিল করে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে তিরুনমেদি ক্লিক করবেন, এখানে একটা এয়ারড্রপ নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? এয়ারড্রপ নামে অপশনের মধ্যে ক্লিক করলে এখানে কন্টিনিউ উইথ টেলিগ্রাম বা কানেক্ট টেলিগ্রাম এরকম একটা লেখা থাকবে, আপনার নাম যেটা টেলিগ্রামটা আপনার আছে ওইটা দিয়ে, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, আপনার টেলিগ্রামটা কানেক্ট হয়ে যাবে, বা যদি কানেক্ট না হয় তাহলে কানেক্ট করতে হলে আপনারা টেলিগ্রামে চলে আসবেন, এখানে পার্সোনাল মেসেজের মধ্যে এখানে একটা টেলিগ্রামের বটার থেকে একটা মেসেজ আসবে, ঠিক আছে? এখানে কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে যদি আপনার না হয়, ঠিক আছে? তো টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের মধ্যে জয়েন করবেন, এরপর টুইটারের মধ্যে ফলো করবেন, টুইটারের রিটুইট লিঙ্কটা নেবেন, ওইখানে আপনারা এতে ছাড়া আপনাদের ইউজার নেমটা দেবেন টুইটারের, ঠিক আছে? তারপর হচ্ছে এরপর আপনারা এই টুইটারে রিটুইট লিঙ্কটা দেবেন, ওইখানে রিটুইট লিঙ্ক দেওয়ার সময় এই একটা আমি জিনিস দেখাই, মনে করেন আমি একটা রিটুইট লিঙ্ক ইয়ে করলাম, ঠিক আছে? মনে করেন এখানে একটা রিটুইট লিঙ্ক দিলাম, রিটুইট লিঙ্কটা দেওয়ার সময় এরকম করে দেবেন, এই যে এতটুকু আসে না, তো এটা কেটে দেবেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এই এটা পর্যন্ত কেটে দেবেন, প্রশ্নবোধক চিহ্নটা পর্যন্ত, ঠিক আছে? দেন শুধু এইটুকুটা দেবেন, আর না হলে পুরোটা দিলে কিন্তু সমস্যা করতে পারে, যদি সমস্যা করে তাহলে এইটুকু দিবেন, ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্নটা পর্যন্ত কেটে দিয়ে তারপর দিবেন, আর যদি প্রশ্নবোধক এইগুলো যদি পুরোটা নেয় তাহলে পুরোটা ইয়ে করে দেবেন, দেন ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, এর আগে এখানে নিচে একটা সাবমিট নামে একটা অপশন থাকে, ঠিক আছে? সাবমিটের মধ্যে ক্লিক করলে ওইখানে একটা সবুজ লেখা আসবে যে সাবমিটেড সাকসেসফুল, তারপর হচ্ছে এই ওইটা যদি আসে তাহলে মানে আপনার এটা সাবমিট হয়েছে, আর যদি না আসে তাহলে মনে করবেন ওইখানে আপনার ইয়েটা এই প্রশ্নবোধক ওইটা পর্যন্ত ইয়ে করে দিতে হবে, আর ওইখানে এই কয়েন গেকো এবং কয়েন মার্কেট ক্যাপের মধ্যে ওদের টোকেনটা ওয়েট লিস্ট করা লাগবে, ঠিক আছে? তারপর ওয়ালেট আসার পর এখানে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্সের মধ্যে জেনপিটা দেখতে পারবেন, আর আপনারা চাইলে ডেস্কটপ মোড করেও কাজগুলো করতে পারেন, দেন এখানে কেওয়াইসির মধ্যে ক্লিক করুন, ঠিক আছে? কেওয়াইসিতে ক্লিক করলে কীরকম আসবে আমি দেখাই, আমার অলরেডি ভেরিফাইড হয়ে গেছে, এই যে আমি দেখাই, এই যে ফার্স্ট অফ অল কেওয়াইসিতে এরকম আসবে আপনার আপডেট পার্সোনাল ইনফরমেশন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আইডি কার্ডের আইডি নাম্বারটা দেবেন, আর হচ্ছে আপনার ন্যাশনাল মানে বাংলাদেশে এটা সিলেক্ট করবেন ন্যাশনালিটি, তারপর হচ্ছে আপলোড ডকুমেন্টের মধ্যে ক্লিক করতে গেলে এখানে আপনাদের একটা কাগজে লিখতে হবে কেওয়াইসি জেনফি, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে এই কোন মাসে মানে ডেট অফ বার্থটা লিখে দেবেন আর কি, আচ্ছা দূর ডেট অফ বার্থ না, কেওয়াইসি জেনফিটা লিখবেন, এরপর হচ্ছে যে তারিখে সাবমিট করবেন আজকের তারিখ, আজকের তারিখের তারিখটা দেবেন, ঠিক আছে? ডেটটা দেবেন আজকে কয় তারিখ ওইটা দিয়ে দেবেন, মানে আজকে হচ্ছে 12 তারিখ ইয়া ওইটা দিয়ে দেবেন, ঠিক আছে? আর নাহলে ডেট অফ বার্থ দিলেও চলবে, মেবি ডেট অফ বার্থ না, এখানে যেই দিন সাবমিট করবেন ওই দিনের তারিখটা দেওয়া লাগে, বুঝছেন? তো এরপর হচ্ছে আপনারা আইডি কার্ডটা এভাবে করে কাগজের উপর নিচে করে বসাবেন, এই লেখাগুলো উপরে শো করতে হবে, তারপর হচ্ছে আপনার আরেকটা এটা সাবমিট করে দেবেন, সাবমিট করা হয়ে যায় এভাবে করে কেওয়াইসি আজকে কত হয়েছে এটা, না হলে ডেট অফ বার্থটাও দিলে দিতে পারেন, এমনি এখানে আজকের তারিখটা দিতে হবে, মেবি এখানে লেখা থাকতে পারে এরকম আজকের তারিখটা দিতে হবে, তারপরেও যাই হোক সমস্যা নাই। তো এরপর এটা সাবমিট করার পর এই যে এরকম ফেস ভিজিবিলিটি এরকম একটা ইয়ে দিতে হবে, হাতে করে ওই লেখাটা এবং হচ্ছে আইডি কার্ডটা নিতে হবে, এবং আপনাকে সুন্দর করে একটা সেলফি নিতে হবে, এখানে সেলফি স্ট্যান্ডের মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে একটা ক্যামেরা পারমিশন চাইবে, ওইটা অ্যালাউ করে দেবেন, ওইটা অ্যালাউ করার পর এখানে সেলফির খুঁজত সেলফি তুলতে হবে, ঠিক আছে? টেক পদ্ধতি ক্লিক করে সুন্দর করে একটা সেলফি নিয়ে নেবেন, নেওয়ার পর সাবমিট করে দেবেন, ঠিক আছে? কাগজটা এবং আইডি কার্ডটা নিয়ে তো এবার সাবমিট করে দেওয়ার পর এখানে আপনাদের এরকম চলে আসবে, তো আপনাদের মেইলের মধ্যে মেল পাঠাবে, আমি দেখাই, এই যে এরকম এই যে সাবমিটেড সাবমিশন এরকম একটা মেল আসবে, ঠিক আছে? তো এরকম আসবে, তারপর হচ্ছে যদি কেওয়াইসি অ্যাপ্রুভ হয় তাহলে এরকম কেওয়াইসি অ্যাপ্রুভ এরকম একটা মেল চলে আসবে, আর যদি রিজেক্ট করে দেয় তাহলে এই যে কেওয়াইসি রিজেক্টেড এরকম লিখে আসবে, ঠিক আছে? তো আপনারা চাইলে 2-1 বার ট্রাই করতে পারেন, যদি রিজেক্ট করে দেয়
তো এটা যখন কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, তো এরকম চলাইবে। তারপর হচ্ছে আপনারা এখানে ওয়ালেটের মধ্যে আসলে এখান থেকে এটা উইথড্র করতে পারবেন। উইথড্র উপর ক্লিক করলে এখানে মনে করুন কত অ্যামাউন্ট আপনি উইথড্র করতে চাচ্ছেন, এবং আপনার অ্যাসেট ইউ উইল গেট আছে জেনপি, এবং বাইন্যান্স স্মার্ট সেন্ট আছে আপনাদের যে বিএসসি অ্যাড্রেসটা আছে না, ওইটা এখানে বসে দেবেন। আমি লাইভ উইথড্র করে দেখাই, দেন নেক্সটের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অ্যামাউন্টটা বসানো লাগবে, তো নেক্সটের মধ্যে ক্লিক করলাম। তো এখানে 0.5 জেনপি ফি কাটবে, সমস্যা নাই। তো আমার ইমেলের মধ্যে একটা কোড পাঠাইছে, ওই কোডটা আমাকে এনে বসাই দিতে হবে। এই যে ওটিপিটি আসছে, তো এটা আমি বসাই দিই, দেখেন আমি বসাই দিলাম, দেন উইথড্রতে ক্লিক করলাম, এটা উইথড্র সাকসেসফুল, দেখছেন। তো এটা অলরেডি উইথড্র হয়ে গেছে, অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে কেটে নিয়ে গেছে, ঠিক আছে। তো এটা যখন আমি পাবো আমি চ্যানেলের মধ্যে এখানে আপডেট দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এখানে হচ্ছে এটা আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আর আমি দেখি আপনি এখানে ইনস্টা রিসিভ করে কিনা দেখি, হোয়াটসঅ্যাপ মধ্যে আসা, এই যে এইখানে, এই যে ইথেরিয়াম ড্রপস এটার মধ্যে চলে আসবে, নাহলে ট্রান্সফারের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আমি যে ইয়ে করি তাহলে এখানে চলে আসবে, সমস্যা নেই। তো এতটুকুই, সবাই এটা জয়েন করেন। অ্যাকাউন্ট ম্যাপে আপনাদের তিনটার বদলে দুইটা জেনপি দিতে পারে, ওইটা কোনো ম্যাটার না, কিন্তু মোটামুটি $4-5 তো চলে আসবে, ঠিক আছে। তো সবাই করেন, যাদের আইডি কার্ড আছে তারা সবাই ট্রাই করে দেখতে পারেন, ইনস্ট্যান্ট কিন্তু উইথড্র দেয়। তা আমি একটা, তো এখানে দেখেন একজন উইথড্র দিছিল, উইথড্র কিন্তু রিসিভ করছে, ঠিক আছে। তিনটা জেনফি পাইছিল, 0.5 ফি কাটছে আর 2.5 রিসিভ করছে, $5.62, ঠিক আছে, প্রায় 400-500 টাকা মতো, ঠিক আছে। তো যারা আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন তারা সবাই উইথড্র করবেন। তো দেখেন আমি উইথড্র দিচ্ছি না, উইথড্র রিকোয়েস্টের অ্যাড্রেস চলে আসছে, তো এই অ্যাড্রেসের মধ্যে আমাকে পাঠিয়ে দেওয়া হবে। তো ওরা যখন পাঠাবে না তখন আমি এখানে ইয়ে করে দেবো, ঠিক আছে। তো মেবি এখানে অ্যালাউ করতে হবে নাকি, আমি দেখি কোনো ইয়েতে, আচ্ছা কিছু টাইম লাগবে আর কি, সমস্যা নেই। তো যখন উইথড্র রিসিভ করবো তখন আমি আপনাদের জানাই দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।